আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে তৈরি গ্রিল চিকেন আর আজকের এই রেসিপিটি আমি সরাসরি চুলাই তৈরি করে দেখাবো সেই সঙ্গে গ্রিল চিকেন তৈরি করার পর এটা সার্ভ করার জন্য দুই ধরনের সসের রেসিপি কিন্তু একই ভিডিওতে তৈরি করে দেখাবো আর আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটি চেষ্টা করেছি প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহকারে সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না কারণ টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আশা করছি সহজভাবে দেখানো চুলাই তৈরি গ্রিল চিকেনের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না গ্রিল চিকেন তৈরি করে নেওয়ার জন্য এখানে এক কেজির থেকে একটু বেশি ওজনের একটা মুরগি নিয়েছি প্রথমে মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একেবারে পানি ঝরিয়ে নিতে হবে এরপর মুরগির বুকের অংশ আমি একটু কেটে নিচ্ছি অর্থাৎ এটা হাড় বরাবর একটু ভালোভাবে কেটে নিচ্ছি অর্থাৎ এটা একটু কেটে নিলে হবে কি যখন এটা আমরা মশলার সঙ্গে মেরিনেট করব তো কেটে নেওয়া অংশের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এতে করে মুরগিটা দিয়ে যখন আমরা গ্রিল চিকেনটা তৈরি করব এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আর এটা আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন তো মুরগির বুকের অংশ এবং রানের অংশটা কেটে নেওয়ার পর এখন একটা সুতো দিয়ে পা দুটো আমি বেঁধে নিচ্ছি পা দুটো এই পর্যায়ে বেঁধে নেওয়ার কারণে গ্রিল চিকেনটা তৈরি করার সময় বেশ সুবিধা হবে এবং এটা মশলায় মেরিনেট করার জন্য বেশ সুবিধা হবে তো পা দুটো সুতো দিয়ে বেঁধে রাখার পর এটা আমি সাইডে রেখে দিচ্ছি এরপর চলে যাচ্ছি গ্রিল চিকেনের জন্য একটা মশলা তৈরি করতে তো মশলাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের পেস্ট শুধুমাত্র পেঁয়াজ পেস্ট কিন্তু এখানে দিয়েছি টক আচার দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ অর্থাৎ তেল সহ আচারটা দিতে হবে তারপর টক দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়া সস দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ যে কোনো ধরনের কাবাবের মশলাই কিন্তু দেওয়া যাবে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লেবু রসটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ চিনি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ সামান্য পরিমাণে দিয়ে দিলাম ফুড কালার তবে ফুড কালারটা কিন্তু টোটালি অপশনাল জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে একটা উপকরণ আমার দেয়া হয়নি সেটা হচ্ছে যে কোনো ধরনের জেলি যদি বাড়িতে যে কোনো ধরনের জেলি থাকে তাহলে এখানে এক চা চামচ দিয়ে নেবেন তো মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর মুরগিটা দিয়ে দিলাম এখন এই মুরগিটা উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে চেষ্টা করবেন মুরগির যে কাটা অংশগুলো আছে হাত দিয়ে সেই কাটা অংশের ভেতরে মশলাটা ভালোভাবে মেখে নিতে তো মুরগির কাটা অংশগুলোর ভেতরে হাত দিয়ে এখানে মশলাটা আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে মুরগিটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব সারা রাত্রের জন্য আমার হাতে সময় ছিল জন্য এটা আমি সারা রাত্রের জন্য রেস্টে রেখে দিয়েছি। তবে হাতের কাছে যদি সময় না থাকে তারপরেও অ্যাটলিস্ট চেষ্টা করবেন দু থেকে তিন ঘন্টার জন্য এটা মশলার সঙ্গে মেখে মেরিনেট করে রাখতে কারণ মশলার সঙ্গে মুরগির এই পিসটা আপনি যতটা সময় নিয়ে ম্যারিনেট করে রাখবেন এর টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে আর সারা রাতের জন্য এটা রেস্টে রাখলে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে দিতে কারণ বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যেতে পারে তো সারা রাত নর্মাল ফ্রিজে এটা রেস্টে রাখার পর সকালে এটা আমি বের করে নিয়েছি তারপর আবারও মশলার সঙ্গে মুরগিটাকে একটু ভালোভাবে মেখে নিয়েছি গ্রিল চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলের পরিবর্তে আপনি চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও কিন্তু গ্রিল চিকেনটা তৈরি করতে পারবেন তবে সরিষার তেল দিয়ে গ্রিল চিকেনটা তৈরি করলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব বেশি ভালো আসবে মুরগিটা প্যানে দিয়ে দেওয়ার পর প্রথম তিন থেকে চার মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে করে মুরগির শেপটা সুন্দর থাকবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে প্রায় দশ মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি তবে চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিতে তা না হলে দেখা যাবে যে মুরগিটা আবার পুড়ে যেতে পারে যেহেতু গ্রিল চিকেনটা চুলায় তৈরি করছি সেক্ষেত্রে চুলার আস্তার দিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এখানে চিকেনটা ভাজতে হবে কিছুক্ষণ চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন যে চিকেন থেকে বেশ খানিকটা পানি উঠবে আর সেই পানিতেই কিন্তু মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে মুরগিটা সেদ্ধ হতে আরও একটু পানির প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এখানে মুরগিটা ভাজতে পারেন কোনো সমস্যা হবে না যখন দেখবেন যে মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিছুটা গ্রেভি একটা ব্রাশের সাহায্যে মুরগিতে এভাবে লাগিয়ে নিতে হবে তারপর চুলার আঁচটা বাড়িয়ে মুরগিটা উল্টে পাল্টে একটু ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত মুরগিতে খুব সুন্দর একটা কালার চলে আসে আর এখানে মুরগিটা আমি ঠিক কিভাবে ভেজে নিচ্ছি আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন মুরগিটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো মুরগিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি গ্রিল চিকেনটা তৈরি হয়ে যাওয়ার পর এটা সার্ভ করার জন্য দু ধরনের সস এখন তৈরি করে দেখাবো প্রথম সসটা তৈরি করে দেখাবো ম্যারিনেট করে রাখা বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে প্যানটা আর চেঞ্জ না করে সেম প্যানে বাকি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তাও প্রায় হাফ কাপের মতো পানিটা দিয়ে দেওয়ার পর আরও একটু সময় নিয়ে মশলাটা এখানে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে মশলার ভেতরে যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো গ্রিল চিকেনের জন্য এখানে সসটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই সসটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপর গ্রিল চিকেনের জন্য আরও একটু সস তৈরি করে দেখাবো তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা তরল দুধ তারপর চিনি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা সিরকা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ তেল সহ আচার দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ যে কোনো ধরনের টক আচার এখানে দিতে পারবেন টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপর গ্রিল চিকেনের জন্য যে সসটা তৈরি করে নিয়েছি সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ সস এখানে দিয়ে দিলাম অর্থাৎ গ্রিল চিকেনের যে গ্রেভিটা আমি তৈরি করে নিয়েছি সেটা এখন তেল দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ তবে থ্রি ফোর্থ কাপ তেল সরাসরি একবার না দিয়ে চেষ্টা করবেন দুই থেকে তিনবার অল্প অল্প করে দিয়ে এখানে সসটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে আর এই সস তৈরিতে এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি যে কোনো ধরনের ব্লেন্ডার দিয়ে এই সসটা তৈরি করে নিতে পারবেন একটু সময় নিয়ে এখানে সসটা আমি তৈরি করে নিয়েছি সসটা যখন দেখবেন যে এটা থিক হয়ে গিয়েছে মানে সসটা তৈরি করার একটা পর্যায়ে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে তো সেই পর্যায়ে বুঝতে হবে যে সসটা রেডি হয়ে গিয়েছে আর সসের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে একটু দেখালাম তো গ্রিল চিকেনটা তৈরি হয়ে যাওয়ার পর দুই ধরনের সস দিয়ে এখানে গ্রিল চিকেনটা আমি সার্ভ করেছি চেষ্টা করেছি চুলাই খুব সহজভাবে প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহকারে গ্রিল চিকেনের আজকের এই রেসিপিটি দেখানোর জন্য আশা করছি টিপস সহকারে শেয়ার করা আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এফ এনএফ কুকিংয়ে দেখছেন চাইলে আমার পরবর্তী রেসিপি দেখার জন্য ফেসবুক পেজটাতে একটা লাইক দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ